আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি তুমি জানাচ্ছি খামারের প্রচার নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, গরু মহিষ, ছাগল, বেড়া, পাখি, কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে, তেমন একটি ওষুধ জিসবেট, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। জিঙ্ক দৈহিক বৃদ্ধি, ডিম উৎপাদন কমে যাওয়া ও ডিমের অনুরূপতা, ডায়রিয়া, পালক না গজানো বা পড়ে যাওয়া, অস্থিসন্ধি ফোলা বা শক্ত হওয়া, হাইপার কেরোটিসিস ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার্য। গবাদি প্রাণীর খুর ও বাট সুরক্ষিত রাখে। হরমোন তৈরির মাধ্যমে সঠিক সময়ে প্রজনন আনতে সহায়তা করে। রোগ প্রতিরোধ সহায়তা করে। উলান প্রদাহ, জরায়ু প্রদাহ ও খুরা রোগ প্রতিরোধে সহায়তা করে। দুধের উৎপাদন বাড়ায় এবং দুধের সেম্বুটিক সেল কাউন্ট কমাতে সহায়তা করে। কবুতরের জন্য দুর্বল দৈহিক বৃদ্ধি, ডিম উৎপাদন কমে যাওয়া ও ডিমের অনুর্বরতা, ডায়রিয়া, পালক না গজানো বা পড়ে যাওয়া, অস্থিসন্ধি ফোলা বা শক্ত হওয়া, ফুট প্যাড শক্ত, মোটা ও ফাটা, হাইপার কেরোটিসিস ইত্যাদি ক্ষেত্রে সহযোগী হিসেবে নির্দেশিত। জিসবেট সিরাপ হলো গবাদি পশু ও হাঁস মুরগির জিঙ্ক সাপ্লিমেন্ট ঔষধ, যা গরু ছাগল হাঁস মুরগি সহ সকল গবাদি পশু ও পোলট্রির জিঙ্কের অভাব পূরণ করে। গবাদি পশু হাঁস মুরগিতে জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ট্রেস মিনারেল, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানান কাজে সহযোগিতা করে। জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ ট্রেস মিনারেল বা খনিজ উপাদান, যা মিনারেলের ঘাটতি পূরণ, উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ নানান প্রকার জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। গবাদি পশুর লোম ও মুরগি নতুন পাখনা ও সৌন্দর্য বৃদ্ধি করে। এই জিঙ্ক সিরাপটি গবাদি পশু ও পোলট্রিতে যে কোনো সময় ব্যবহার করা যায়। পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল, কবুতর, বাহ্যিকর পাখি, লাভ বার্ড সহ অন্যান্য পশু পাখির জন্য জিসবেট সিরাপ ব্যবহার করা হয়। জিসবেটের কাজ বহুমুখী। জিঙ্ক গবাদি পশু হাঁস মুরগির শরীরে যে সকল কাজ করে, জিঙ্কের অভাব পূরণ করে, রুচি বৃদ্ধি করে, ব্রয়লার সোনালী ও লেয়ার মুরগি পালক গজাতে সাহায্য করে, গবাদি পশু লোম বৃদ্ধি ও চকচকে করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উৎপাদন বৃদ্ধি করে, ডায়রিয়া বা পাতলা পায়খানার সহযোগী চিকিৎসায় কাজ করে, প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। এটি একটি লিকুইড ফিড সাপ্লিমেন্ট, যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যায় এবং সরাসরিও খাওয়ানো যায়। রোগীর চিকিৎসায় অবশ্যই রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শক্রমে গরুর ওজন ও বয়স বিবেচনায় খাওয়াতে হবে। এটি একটি নিউট্রিশনাল মেডিসিন, তাই পণ্যের গায়ে লেভেল দেখেও খাওয়ানো যেতে পারে। ব্রয়লার মুরগি দ্রুত লোম গজাতে প্রথম 10 দিনের মধ্যে 3 দিন জিঙ্ক খাওয়ালে দ্রুত ফইর পাখনা গজায় এবং মুরগির তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করতে পারে। প্রতিটি জিসবেট ট্যাবলেট বা বোলাসে 200 মিলিগ্রাম জিঙ্ক থাকে। জিঙ্কের অভাব পূরণে জিঙ্ক ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। ছাগল বা বেড়ার জন্য জিসবেট ট্যাবলেট অথবা 100 মিলি সিরাপ ব্যবহার করা যেতে পারে। গবাদি পশুর জিঙ্ক খাওয়ার উপকারিতা হলো গবাদি পশুর রুচি বৃদ্ধি করে এবং পশুর শরীরে কোথাও ক্ষত থাকলে জিঙ্ক খাওয়ালে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমরা আমাদের পশুকে প্রতি 2 মাস পর পর নির্দিষ্ট মাত্রায় জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্ক মূলত একটি অ্যান্টিঅক্সিডেন্ট। জিঙ্ক খাওয়ালে আমাদের পশুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। উৎপাদনশীলতা বজায় রাখা এবং অভাবজনিত রোগ প্রতিরোধ করা খনিজ উপাদানের কাজ। খনিজ উপাদান হিসাবে জিঙ্ক অনেকগুলো এনজাইমের গাঠনিক উপাদান, যেমন কার্বনিক অ্যানহাইড্রেস, অ্যালকোহল, ডিহাইড্রোজিনেস, অ্যালকালাইন, ফসফেটেস, ডিএনএ, আরএনএ, পলিমারেস ইত্যাদি। এসব এনজাইম শর্করা, আমিষ চর্বি এবং নিউক্লিক অ্যাসিড বিপাকের সাথে সম্পর্কিত। থাইমোসিন নামক হরমোন একটি গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্ক বা সেল মিডিয়েটেড ইমিউনিটি নিয়ন্ত্রণ করে। প্রজনন ক্ষমতাকেও প্রভাবিত করে জিঙ্ক। স্বাভাবিক দৈহিক বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণে জিঙ্কের উপর নির্ভরশীল। জিঙ্ক কোষ বিভাজনের সাথে সরাসরি সম্পর্কিত। জিঙ্ক জিনের প্রকাশ, কোষ বিভাজন, দৈহিক বৃদ্ধি, হরমোন উৎপাদন, বিপাক, ক্ষুধা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খোর এবং উলানের গঠন ও সুস্বাস্থ্য রক্ষা, ক্ষত নিরাময় এবং এপিথেলিয়াল কোষের সুরক্ষার জন্য অত্যাবশ্যকীয়। গবাদি পশুর ক্ষেত্রে ক্ষুধামন্দা, ডায়রিয়া, দুর্বল দৈহিক বৃদ্ধি, লোম পড়া, চর্মপ্রদাহ, অন্ডকোষের যথাযথভাবে বৃদ্ধি না হওয়া, পা ফোলা, ক্ষত নিরাময় না হওয়া, পশম খাওয়া, প্যারাকোরাইটোসিস, হাইপার প্যারাকোরাইটোসিস, হাড় ও অস্থিশক্ত হয়ে স্বাভাবিকভাবে কার্যক্ষমতা কমে যাওয়া, খুরের অস্বাভাবিক গঠন, প্রজনন ব্যাহত হওয়া,
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, উৎপাদন হ্রাস ইত্যাদির ক্ষেত্রে জিসব্যাক নির্দেশিত। পোলট্রির ক্ষেত্রে দুর্বল দৈহিক বৃদ্ধি, ডিম উৎপাদন কমে যাওয়া ও ডিমের অনুর্বরতা, ডায়রিয়া, পালক না গজানো বা পড়ে যাওয়া, অস্থিসন্ধি ফোলা বা শক্ত হওয়া, ফুট প্যাড শুষ্ক, মোটা ও ফাটা পা, হাইপার ক্যারাইটোসিস ইত্যাদির ক্ষেত্রে জিসব্যাক নির্দেশিত। পোষা প্রাণীর ক্ষেত্রে ত্বকের বিভিন্ন রোগ যেমন ডার্মাটোসিস, শুষ্ক খুষ্ক লোম, শক্ত ও পুরু ত্বক, চিপুক ও পায়ের ত্বক আবিষ্কার হয়ে যাওয়া, গোদামন্দা, ডায়রিয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদির ক্ষেত্রে জিসব্যাক নির্দেশিত। ওষুধের মিথস্ক্রিয়া, ওষুধের সাথে জানা যায়নি, খাবার ও অন্যান্যের সাথে জানা যায়নি, গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার, নির্ধারিত মাত্রা নিরাপদ, তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে খাওয়ানো উচিত। সতর্কতা ও সাবধানতা, জিসব্যাটের সাথে একত্র ক্যালসিয়াম, কপার ও লৌহ ব্যবহার উচিত নয়, খাদ্যে অতিমাত্রায় ব্যবহারের খাবার বিষাদ হতে পারে। মাত্রাধিক্য, নির্ধারিত মাত্রা নিরাপদ, তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে খাওয়ানো উচিত। প্রত্যাহারকাল, মাংস, দুধ ও ডিম 0 দিন। সংরক্ষণ, আলো থেকে দূরে, 30°C তাপমাত্রার নিচে ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। মরুজাতকরণ, বোলাস, প্রতিটি বক্সে 15x4টি বোলাস ভিস্টা স্ট্রিপে সরবরাহ করা হয়। সিরাপ 100 মিলি, 500 মিলি, 1 লিটার ও 5 লিটার বোতল। ওষুধের নাম, জিসব্যাট। ওষুধের ধরন, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। মূল উপাদান ও পরিমাণ, জিসব্যাট বোলাস, প্রতি বোলাসে রয়েছে জিঙ্ক, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট USP হিসাবে 200 মিলিগ্রাম। জিসব্যাট সিরাপ, প্রতি 5 মিলি রয়েছে জিঙ্ক, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট USP হিসাবে 10 মিলিগ্রাম। ডোজ, প্রয়োগ মাত্রা ও ব্যবহারের নিয়ম। ওষুধ প্রয়োগের পথ, শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য। গরু ও মহিষ, প্রতিরোধ, 1টি বোলাস অথবা 100 মিলি সিরাপ প্রতি 5 কেজি খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়াতে হবে। চিকিৎসা, 1টি বোলাস অথবা 50 থেকে 100 মিলি সিরাপ পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। বাছুর, ভেড়া ও ছাগলের ক্ষেত্রে, প্রতিরোধ, 1টি বোলাস অথবা 100 মিলি সিরাপ প্রতি 5 কেজি খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়াতে হবে। চিকিৎসা, প্রতিদিন 1/4 বা 1/2 বোলাস অথবা 25 থেকে 30 মিলি সিরাপ 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। পোলট্রিতে, প্রতিরোধ, 1টি বোলাস অথবা 100 মিলি সিরাপ প্রতি 50 লিটার খাবার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। চিকিৎসা, 1টি বোলাস অথবা 75 মিলি সিরাপ প্রতি 25 লিটার খাবার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। পোষা প্রাণীর ক্ষেত্রে, বিড়াল, কুকুর, ছানা, 1 থেকে 2 মিলি সিরাপ প্রতিদিন খাওয়াতে হবে। কুকুর, 7 থেকে 8 মিলি সিরাপ প্রতিদিন খাওয়াতে হবে অথবা 15 মিলিগ্রাম দিন। বিড়াল, 2.5 থেকে 3 মিলি সিরাপ প্রতিদিন খাওয়াতে হবে অথবা 4.6 মিলিগ্রাম দিন। প্রতিনির্দেশনা, ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। বাজারকারী প্রতিষ্ঠান, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। শুধুমাত্র প্রাণী চিকিৎসার ব্যবহারের জন্য। দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।